ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাপিমং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। বন্ধুরা, আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার। আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় সংসারের মঙ্গল কামনার জন্য। লক্ষ্মী দেবী শুধুমাত্র ধন দৌলতের দেবী নন, তিনি সৌন্দর্যের প্রতীক। সব কিছু সুন্দরভাবে শ্রীমণ্ডিত করতে গেলে লক্ষ্মী দেবীর আরাধনা করতে হয়। মন দিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে নিশ্চয়ই তার পূজয় কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকের দিনে অনেকে হয়তো মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন, আবার অনেকে হয়তো কোনো কারণবশত তা করতে পারছেন না। তাহলে অন্তত একটিবার হলেও শ্রবণ করবেন আশ্বিন মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা। বঙ্গদেশে ছিল এক ধার্মিক রাজন, অতি পুণ্যবান বলে প্রসিদ্ধ সেজন। জ্ঞানী গুণীজন প্রতি সদা ভক্তি ছিল, একমাত্র ধর্ম ছিল জীবনের সম্বল। বাড়ির সম্মুখে রাজা বাজার বসায়, বেচা কেনা শেষ হলে থেকে যাওয়া যায়। ধার্মিক রাজন তাহা ক্রয় করে নিত, বিক্রেতার ক্ষতি তবে কভু নাই হইত। একদিন লক্ষ্মীমাতা ভাবে মনে মন, ছলিয়া দেখিব রাজা ধার্মিক কেমন। এত ভাবি ধর্মে কহে লক্ষ্মী ঠাকুরানী, শুনো ধর্মরাজ তুমি কহি কিছু বাণী। লোহের অলক্ষ্মী মূর্তি করিয়া গঠন, রাজার বাজারে তুমি করহ গমন। অলক্ষ্মী গঠন করি বিশ্বকর্মা দিল, রাজার বাজারে ধর্ম তাহা লয়ে গেল। মূর্তি হেরি যত লোক তাহারে জিজ্ঞাসে, কোন দেবী হয় ইয়া পুজো হয় কিসে। ধর্ম বলে কহি তবে শুনো সর্বজন, অলক্ষ্মী ইহার নাম কহি বিবরণ। হাজার টাকাই আমি ইহারে বেচিব, যেবা দিবে তারে আমি অলক্ষ্মী বেচিব। অলক্ষ্মীর নাম শুনি ক্রোধে ক্রেতাগণ, মুখ ফিরাইয়া তারা করিল গমন। তবে ধর্ম মূর্তি লয়ে পথে চলি যায়, অলক্ষ্মী কিনিবে কেহ চিৎকার করয়। নিজ প্রতিজ্ঞার কথা মনেতে পড়িল, ডাক শুনি মহারাজ ধর্মেরে ডাকিল। যথাযথ টাকা দিয়া অলক্ষ্মী কিনিল, অলক্ষ্মী লইয়া আপন অন্দরে রাখিল। নিদ্রা যায় নিশাকালে হয়ে অচেতন, নিদ্রাভঙ্গ হয় তার শুনিয়া রোদন। দ্রুতগতি উঠি রাজা বাহিরেতে যায়, পরমা সুন্দরী নারী দেখিবারে পায়। জিজ্ঞাসিল মহারাজ কে তুমি মা হও, এখন গভীর নিশি কোথা তুমি যাও। রাজার বচনী দেবী কহেন তখন, আমি রাজলক্ষ্মী তবে শুনহ রাজন। অলক্ষ্মীরে রাখিয়াছ আপন গৃহেতে, সে কারণে আমি হেতা না পারি থাকিতে। যদি পারো ত্যাজিবারে অলক্ষ্মী মূর্তি, তবে তো তোমার রাজ্যে করিব বসতি। অথবা আমারে রাজা দাও তো বিদায়, ক্ষণকাল থাকিতে যে মন নাহি চায়। মহারাজ মোর বাক্য করিহ শ্রবণ, যাত্রাকালে নিরপবর লহবর দান। কীট পতঙ্গাদির ভাষা সব জ্ঞাত হবে, পশু পক্ষীদের ভাষা বুঝিতে পারিবে। দেবীরও বচনে রাজা ভাবে মনে মন, সবিনয়ে দেবী প্রতি কহেন বচন। কি বলিব মাগো মাম নাহি কো উপায়, ধর্ম রক্ষা তরে মূর্তি রাখিব নিশ্চয়। ইচ্ছা না থাকিতে যদি যাও অন্য স্থান, মম প্রতিজ্ঞার কবু না হইবে আন। ধর্ম রক্ষা তরে আমি সকলই সহিব, প্রয়োজন যদি হয় মম প্রাণ দিব। অলক্ষ্মীর হেতু রাজলক্ষ্মী ছাড়ি যায়, মনে ভাবে রাজা এবে কি হবে উপায়। নানা ভাবনার রাত্রি প্রভাত হইল, পরদিন পুনরাজা রোদন শুনিল। শয্যা ছাড়ি মহারাজ বাহিরেতে যান, দেবী সমা এক নারী দেখিবারে পান। জিজ্ঞাসা করেন রাজা মধুর বচনে, কোন জন হও মাতা যাও কোন স্থানে। সুন্দরী রমণী বলে ভাগ্য লক্ষ্মী আমি, ছাড়িয়া যাইব তোমা জেনে রেখো তুমি। তবে যদি পারো রাজা ত্যাজিতে মরতি, তবে তো হইবে মম তব পুরে স্থিতি। রাজা কহে কবু ধর্ম আমি না ছাড়িব, যাও ভাগ্যলক্ষ্মী
আমি কষ্টই সহিব, ভাগ্য লক্ষ্মীর রাজা করিল বিদায়, মনে ভাবে দেখি পুন আর কি বা হয়। শয্যায় শনি রাজা করেন চিন্তন, শনিবারে পান পুন করুণ ক্রন্দন, শীঘ্রগতি তবে রাজা বার মহলে যান, আর বার এক দেবী দেখিবারে পান। জিজ্ঞাসা করেন তারে, কে তুমি মাহ, এ গভীর রজনীতে কোথা তুমি যাও? রাজার বচনে দেবী কহিলা তখন, যশলক্ষ্মী আমি হই, শুনহ রাজন, অলক্ষ্মী এনেছো আজি ঘরে রাজা তুমি, সে কারণে তোমা ছাড়ি চলে যাই আমি। রাজা বলে, ইচ্ছা হয় করহ গমন, ধর্ম হেতু অলক্ষীরে না করি বর্জন। এত বলি রাজা পুন শয়নেতে যায়, কিছুক্ষণ পরে পুন রোদন শুনয়, কে বা যায় কহি তিনি বাহিরেতে গেল, পুরুষ প্রকৃতি দহি দেখিবারে পেল। উভয়ের প্রতিচাহী রাজা জিজ্ঞাসিল, কে বা তুমি হও মাতা? দেবীকে কহিল, দেবী বলে, হই আমি কুললক্ষ্মী, তব অলক্ষ্মী এনেছ তাই চলিয়া যাইব। রাজা বলে, যাও মাতা না করি বারণ, ধর্ম হেতু অলক্ষ্মীরে করিব রক্ষণ। ত্যাজিয়া রাজারে এবে কুললক্ষ্মী যায়, পুরুষ মূর্তির প্রতি রাজা চাহি কয়, কে বা তুমি হও দেব দাও বিবরণ, কি কারণে মরে ছাড়ি করহ গমন। রাজবাক্য শুনি দেব হাসি মুখে কয়, আমি ধর্মরাজ তুমি জানিবে নিশ্চয়, রাজলক্ষ্মী গেছে চলি ছাড়িয়া তোমায়, সে কারণে থাকা মোর উচিত না হয়। ধর্মবাক্য শুনিয়ে বে কহে মহারাজ, মোর প্রিয় তুমি কেন ছাড়িবে গো আজ? জ্ঞানেতে অধর্ম কভু নাহি করি আমি, তবে কেন ছাড়িয়া যাইবে মোরে তুমি? রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী, আর যাক ত্যাজিয়া মোর কুললক্ষ্মী, সকলে ত্যাজিব আমি তোমা না ছাড়িব, যাবৎ জীবন আমি তোমায় পুজিব। রাজার বচনে ধর্ম সন্তুষ্ট হইল, হাসি হাসি রাজাপ্রতি কহিতে লাগিল, শুনো মহারাজ আমি থাকিবারে পারি, মমবাক্য যদ্যপি পালহ যত্ন করি, কোজাগরি লক্ষ্মী পূজা কর মহাশয়, সকল অনিষ্ট কাটি মঙ্গল যে হয়। ধর্ম নাহি যেতে পারেন ছাড়িয়া রাজায়, কিন্তু কুললক্ষ্মী তখন রাজ্য ছাড়ি যায়। এই রকমেতে কিছুদিন বয়ে যায়, রাজার অবস্থা নিত্য খারাপ যে হয়। মহারাজ প্রতিদিন বসেন ভোজনে, রানী তারে খাওয়াতেন অতীব যতনে, মহারাজ যেই মাত্র ভোজনে বসিত, পাত্রের ধারেতে কালো পিমড়া আসিত, কিছু নাহি লাগে ভালো রাজারও মুখেতে। একদা রানীরে বলেন খেতে খেতে, রাঁধুনিরে বল রানী তুমি গো তোরাই, আমার অন্নেতে কভু ধৃত নাহি দেয়। রাত্রিকালে নিপবর বসেন খাইতে, সেই সব পিমড়ে আসে রাজারও পাতেতে, পিপিলিকাগণ মধ্যে যে হয় প্রধান, অন্য সবে ডাকি বলে শুনো দিয়া মন। গরিব হয়েছে রাজা অলক্ষ্মী কিনিয়া, দুঃখ তার দেখে মম ফেটে যায় হিয়া। রাজার ভাগ্যে ঘৃত না জটি এখন, হাস্য করেন রিপো শুনে পিঁপড়ার বচন, সেখানে আছেন রানী সম্মুখে বসিয়া, জিজ্ঞাসেন মহারাজে বিস্মিত হইয়া, আমি মহারাজ হঠাৎ হাসিলেন কেন? আগ্রহ হইয়াছে মম করিতে শ্রবণ। রাজা বলে, রানী আমি না পারি বলিতে, বলিলে অবশ্য মৃত্যু হবে মোর তাতে। রাজার কথাই রানী বিশ্বাস না করে, কিছুতেই মহারানী রাজারে না ছাড়ে। রাজা বলে, গঙ্গা তীরে করি যে গমন, সেখানে বলিব আমি সত্য বিবরণ। গঙ্গা তীরে রানী কহে, বলুন রাজন, ভোজনকালে কেন তব হাস্যের কারণ? এমতো সময় পাশের জঙ্গল হইতে ছাগল ছাগলি আসে চরিতে চরিতে, ছাগলে ছাগলি কহে শুনহে বচন, গঙ্গা জলে ভাসে ঘাস করহ দর্শন, জল হতে যদি ঘাস এনে দাও মোরে, মনের সুখেতে উহা খাই পেট ভরে। ছাগল বলে, ছাগলি তুমি পাগলি হইলে, ঘাস ভেসে যাই দেখো গভীর সলিলে, আনিতে যাইলে ঘাস যাইব যে ভেসে, তোমার কথাই আমি প্রাণ দিব শেষে, আমি অত বোকা নই রাজারও মতন।
নারীর কথাই ভুলে দিব নিজ প্রাণ। এই কথা শুনি নৃপের মোহ যে ভাঙ্গিল, রানীরে ফেলিয়া বনে রাজা গৃহে গেল। রাজ্যে ফিরি রাজকার্যে রাজা দিল মন, রানীর বিষয় কোনো না করে চিন্তন। বনমধ্যে ঘুরিতে ঘুরিতে কিছুদিন বাদ্য শব্দ শঙ্খধ্বনি শুনে একদিন, তাড়াতাড়ি মহারানী সেই দিকে গেল। পিটুলির লক্ষ্মীমূর্তি দেখিতে পাইল, পিটুলির লক্ষ্মীদেবী করিয়া গঠন, ধান্য পুষ্পে পূজা করে ঋষি কন্যাগণ। এইসব দেখে রানী জিজ্ঞাসে তখন, করিছ কাহার পূজা বলহ এখন? কন্যাগণ বলে, আজি পূর্ণিমা কোজা করি, আমার এই পুণ্যতিথিতে লক্ষ্মী পূজা করি। পূজা করি লক্ষ্মী কাছে যেবা যাহা চায়, মায়ের কৃপায় তাহা সেই জন পায়। গৃহ ছাড়ি অলক্ষ্মী যে করে পলায়ন, অতুল ঐশ্বর্য বাড়ে তার পুত্র ধন। কন্যাগণ নিকটে করি পিটুলি গ্রহণ, রাজরানী লক্ষ্মীমূর্তি করিল গঠন। কন্যাগণ সপুষ্প আদি উপাচারে মা লক্ষ্মীর পূজা করিলেন ভক্তি ভরে। মা লক্ষ্মীর প্রসাদ পরে করিয়া ভক্ষণ, কন্যাগণ সহকরেন রাত্রি জাগরণ। সেই হইতে পুনতার ভাগ্য ফিরি যায়, রাজলক্ষ্মী আদি সবে আসিল তথায়। সেই হইতে পুনর্বার সুদিন আসিল, হেরিয়া অলক্ষ্মী দুঃখে বনে চলে গেল। এমন সময়ে ধর্মরাজ তথা আসি, মহারাজে বলিলেন তিনি হাসি হাসি, অলক্ষ্মী বিদায় আজ হয়েছে রাজন, রানী করেছেন বনে লক্ষ্মীরও পূজন। পূর্ণ কোজাগরি লক্ষ্মী পূজার কারণ, রাজলক্ষ্মীর হল তাই পুনঃ আগমন। ধর্মের বচন তবে শুনিয়া রাজন, রানীর আদরে গিয়া করে আনয়ন। লক্ষ্মীরে পূজেন কোজাগরি পূর্ণিমাতে, সুখ ঐশ্বর্য বাড়িল দেখিতে দেখিতে। ধর্ম হইতে মহালক্ষ্মী ধরণীতে আসে, সর্বদুঃখ যাই তার কৃপারও পরশে। আশ্বিন মাসের ব্রত হইল সমাপন, বাহুতুলি হরিধ্বনি বল সাধুজন। ইতি আশ্বিন মাসের ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, এই ছিল আশ্বিন মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথা। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা লক্ষ্মী দেবীর জয়। হরে কৃষ্ণ।